হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এসেছি দুনম বাগবাড়ি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মেম্বার গোলাম ভাইয়ের আয়োজনে হাত ডুবু খেলায়। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি দলগত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। হ্যালো ভিউয়ার্স, আজকে এই হাডুডু খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন তার একটি দল হচ্ছে দাড়িওয়ালা, অর্থাৎ যাদের দাড়ি আছে তারা এই দলে অংশগ্রহণ করবেন, আর একটি দল হচ্ছে দাড়িওয়ালা ছাড়া, অর্থাৎ যাদের দাড়ি এখনও হয়নি তারা এই দুটি দল আজকে এই হাডুডু খেলায় অংশগ্রহণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন দুই দলই মাঠে দাঁড়িয়ে আছে দুই পাশে তারা এই খেলায় অংশগ্রহণ করার জন্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালার জার্সি পরে দাঁড়িয়ে আছে দাড়িওয়ালা দলের খেলোয়াড়গণ, এবং ডান পাশে রয়েছে রেড কালার জার্সি পরে দাঁড়িয়ে দাড়িওয়ালা ছাড়া দলের খেলোয়াড়গণ। আর একটু সময় পরেই আমাদের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচে রেফারি তিনি টস করছেন, আর টসে জয়লাভ করলেন দাড়িওয়ালা ছাড়া দলের অধিনায়ক, এবং জয়লাভ করে তিনি ছেড়ে দিলেন দাড়িওয়ালা দলের অধিনায়ককে প্রথম ডাক দেওয়ার জন্য। আজকের এই খেলায় অনেক দর্শকের আগমন ঘটেছে, আপনি দেখতে পাচ্ছেন মাঠে অনেক দর্শক এলোমেলো ঘোরাঘুরি করছেন, আর আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে পয়েন্ট লেখার জন্য রয়েছে বিচারক মণ্ডলী, বিচারক মণ্ডলী তারা পয়েন্ট লেখার জন্য খাতা কলম নিয়ে বসে আছেন, কোন দল কত পয়েন্ট সংগ্রহ করে থাকেন সেই। হ্যালো গাইজ, ব্লু কালার জার্সি পরে খেলোয়াড় রব্বানি 11 নম্বর জার্সি পরে আছেন, তিনি খেলার ডাক শুরু করছেন, দেখা যাক তিনি কত পয়েন্ট সংগ্রহ করতে পারেন। তার অঙ্গভঙ্গি বলে দিচ্ছে তিনি খুব ভালো খেলোয়াড়, আমরা দেখতে থাকি তিনি কত পয়েন্ট সংগ্রহ করেন তার দলের জন্য। না, তবে তখন তিনি এখনও কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেননি, আমরা অপেক্ষায় থাকবো তার পয়েন্ট সংগ্রহ করার জন্য। দাড়িওয়ালা ছাড়া দলের লোক তিনি প্রথম ডাক শুরু করেছেন, তিনি অবশ্যই একটা পয়েন্ট না তিনি পয়েন্ট পাননি। আবার দেখতে পাচ্ছেন আবারও দাড়িওয়ালা দলের অধিনায়ক তিনি আবার এসেছেন ডাক দেওয়ার জন্য, তিনি কিন্তু খুব চমৎকার খেলা দেখাচ্ছেন, তার খেলার অঙ্গভঙ্গি বলে দিচ্ছে তিনি আসলেই খুব একজন পাকা খেলোয়াড়। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এটা হলো পাখা পেশি দলের মধ্যে। হ্যালো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন দুই দলই খুব চমৎকার খেলা খেলেছেন হাডুডু খেলা, যেটা হচ্ছে জাতীয় খেলা হাডুডু। এই হাডুডু খেলা আসলে অনেক সময় এখন দেখা যায় না, বাংলাদেশের অনেক খেলার মধ্যে এই খেলাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, তবে আজকে এই ঈদের পরে এই খেলার আয়োজন করেছে বাগবাটি 2 নং বাগবাটি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মেম্বার জনাব রুহুল আমিন, তার আয়োজনে আজকে এই খেলা একটু হলেও মানুষের মনে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, আমরা দেখতে থাকবো এই হাডুডু খেলায় কোন দল জয় লাভ করেন। তবে আমরা দেখতে পাচ্ছি দুই দলই তারা চেষ্টা করছেন বেশি বেশি করে পয়েন্ট সংগ্রহ করার জন্য, দুই দলই চেষ্টা করছেন বেশি বেশি পয়েন্ট সংগ্রহ করার জন্য। তবে আমরা দেখতে পাচ্ছি যে এই খেলায় লাল দল অর্থাৎ দাড়িওয়ালা ছাড়া দলের চেয়ে ব্লু কালার জার্সি পরে যে দল খেলছেন অর্থাৎ দাড়িওয়ালা দল তারা বেশি পয়েন্টে এগিয়ে আছেন, তারা আসলে তারা তাদের চেয়ে একটু বয়স্ক হওয়ায় তারা আরেকটি খেলাগুলো বেশি খেলেছেন, সেই লক্ষ্যে তারা একটু ভালো খেলছেন এই খেলার মধ্যে। আমি বলছেন হ্যাঁ, তবে না, এখন দেখলাম যে ব্লু কালার জার্সি আগে তো যিনি খেলছেন তাকে পাকড়াও করেছে লাল দলের
খেলোয়াড় আপনি দেখতে পাচ্ছেন লাল দলের জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি এই পাশে ঢাক দল করে তিনি একটা পয়েন্টও পেয়েছিলেন, কিন্তু তার করে দেওয়ার সময় তিনি তার পাটা দেখা দেয় পড়ে যায় এবং তার পা আমরা দেখতে পাচ্ছি পাটা ভেঙে যায়, সে খুব দেখা কাজ করছেন। আমি দেখতে পাচ্ছেন আসলে এই খেলাটা